আজকের মুসলমানদেরকে দেখে যারা ইসলামকে বিচার করে তাদের কাছে মুসলমানদের অতীত ইতিহাস একেবারেই অজানা। জ্ঞান বিজ্ঞানের কোথায় ছিলেন না মুসলমানেরা? চিকিৎসা, জ্যোতিষশাস্ত্র, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানের সকল শাখায় একসময় মুসলমানেরা নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। অসংখ্য এরকম মুসলিম বিজ্ঞানীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আল জাবের, গণিতের ইতিহাসে একটি যুগান্তকারী উদ্ভাবক। তিনি বীজগণিতকে একটি স্বাধীন এবং সুশৃঙ্খল গণিতের শাখায় প্রতিষ্ঠিত করেছিলেন আল জাবের। আল জাবের থেকেই অ্যালজেব্রা শব্দটিকে তিনি নিজেই নির্বাচিত করেছিলেন। এরকম অসংখ্য মুসলিম বিজ্ঞানী মনীষীর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের কথা একটু জেনে আসা যাক। জাবির ইবনে হায়ান, জাবির নামে তিনি পরিচিত। এই বিজ্ঞানীকে আরব রসায়নের জনক বলা হয়। অ্যালকেমি এবং ধাতব বিদ্যায় তিনার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি, পশ্চিমাদের কাছে যিনি অ্যালগোরিথমি বা অ্যালগোরিজিন নামে পরিচিত, তিনি প্রথম হিন্দি এবং আরবি ভাষার সংখ্যা এবং ইউরোপের গণিতে বীজগণিতের ধারণা প্রবর্তন করেছিলেন। তিনার আগে ইউরোপের গণিতে বীজগণিতের ধারণাই ছিল না। ইবনে ইসাক আল কিন্দি, আল কিন্দুস বা আল ক্যান্ডাস নামেও পরিচিত তিনি। তিনি আরব দার্শনিক এবং বিজ্ঞানী যিনাকে মুসলিম দার্শনিকদের মধ্যে প্রথম সারির একজন হিসেবে বিবেচনা করা হয়। থাবিত ইবনে কুররা, পশ্চিমাদের কাছে যিনি থিবিট নামে পরিচিত, তিনি আরব গণিতবিদ, চিকিৎসক এবং জ্যোতির্বিদ, যিনি টলেমিক সিস্টেমের প্রথম সংস্কারক এবং স্ট্যাটিক্সের প্রতিষ্ঠাতাও ছিলেন এই মুসলিম বিজ্ঞানী। আল ব্যাটেনি, আল ব্যাটেনিয়াস নামেও তিনি পরিচিত। আল ব্যাটেনি আরব গণিতবিদ, বিজ্ঞানী এবং জ্যোতির্বিদ, যিনি বছর ও বিভিন্ন ঋতুর নির্ধারণী বিদ্যমান মানগুলোকে প্রতিষ্ঠা করেছিলেন। আবু বকর আল রাজি, রাহেজ নামেও তিনি বহুল পরিচিত। পার্সিয়ান এই অ্যালকেমিস্ট এবং দার্শনিক ইতিহাসের অন্যতম সেরা চিকিৎসকদের মধ্যেও একজন ছিলেন। আবু নাসর আল ফারাবি, আল ফারাবিয়াস নামেও তিনি পরিচিত। মধ্যযুগের অন্যতম প্রধান চিন্তাবিদ, দার্শনিক এবং বিজ্ঞানীদের মধ্যে আল ফারাবি একজন। ইবনে আল হাইথাম, আল হাজান নামেও তিনি পরিচিত। আরবের এই জ্যোতির্বিদ এবং গণিতবিদ অপটিক্সের নীতি এবং বৈজ্ঞানিক পরীক্ষাগুলোর ব্যবহারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ইবনে সিনা, অ্যাভিসিনা নামেও তিনি পরিচিত, মুসলিম চিকিৎসকদের মধ্যে অন্যতম একজন বিজ্ঞানী। পার্সিয়ানি দার্শনিক এবং বিজ্ঞানী চিকিৎসাশাস্ত্রের জন্য বিশেষভাবে বিখ্যাত। বিশেষ করে আজকের আধুনিক চিকিৎসাশাস্ত্রে ইবনে সিনার অবদান অপরিসীম। ওমর খাইয়াম, পার্সিয়ান গণিতবিদ, জ্যোতির্বিদ এবং কবি, বৈজ্ঞানিক কৃতিত্ব এবং রুবায়াতের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। ইবনে জোহর, ইবনে জোহর বা অ্যাভেন জোয়ার নামেও পরিচিত তিনি, আরবের চিকিৎসক এবং সার্জন। তার প্রভাবশালী বই আল তাইসির ফিল মোদাওয়াত ওয়াল তাদবির, থেরাপিউটিক্স এবং ডায়েট সম্পর্কিত প্রথম লেখা বই। ইবনে রোশদ, ইবনে রোশদ বা অ্যাভারুয়েস নামেও পরিচিত, আরবের এই দার্শনিক এবং পণ্ডিত যিনি অ্যারিস্টটলের বেশিরভাগ রচনা এবং প্লেটোর প্রজাতন্ত্রের একাধিক সংক্ষিপ্ত সার এবং ভাষ্য তৈরি করেছিলেন। ইবনে বাতুতা, ইবনে বাতুতা বা শামস আদ-দ্বীন নামে পরিচিত মুসলিম এই বিজ্ঞানী, ইতিহাসের অন্যতম বিখ্যাত ভ্রমণ সম্পর্কিত বই রিহলাহ লিখেছিলেন ইবনে বাতুতা। ইবনে খালদুন, আরবের বিখ্যাত ইতিহাসবিদ, ইতিহাসের প্রথম দিককার নন-আল ইগরেজিয়াস দর্শনগুলোর মধ্যে একটি বিকাশ করেছিলেন। আধুনিক ইতিহাস, সমাজবিজ্ঞান এবং অর্থনীতির অন্যতম অগ্রণী আবিষ্কারক হিসাবে তিনি বিবেচিত। ইবনে আল বাইতার, মধ্যযুগে ইসলামিক চিকিৎসকরা যে পদ্ধতিগুলি আবিষ্কার করেছিলেন তিনি তাদেরই মধ্যে অন্যতম একজন। এরকম অসংখ্য মুসলমান বিজ্ঞানীদের গবেষণার উপর আজকের আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে, কিন্তু শুধুমাত্র মুসলমান হবার কারণেই তাদের নাম নিশানা পর্যন্ত মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। ঠিক যেভাবে আদম থেকে অ্যাডাম, ইব্রাহিম থেকে আব্রাহাম হয়েছে, লম্বা একটা সময় ধরে মুসলমানেরা জ্ঞান বিজ্ঞান থেকে দূরে থাকার কারণে আমরা তাদের নাম পর্যন্ত ভুলে যেতে বসেছে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না আখিরা, গো ব্যাক, হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে।